ভারতের অবিসংবাদিত নেতাদের তালিকায় এখন নরেন্দ্র মোদী। ২০১৪ সালে চমক লাগিয়ে যে সফলতা শুরু হয়েছিল, সেই জনপ্রিয়তায় একে একে পেছনে ফেলেছেন সবাইকে। মুসলিম বিদ্বেষ আর কৃষক আন্দোলনের মতো ইস্যুতে সমালোচনাও পিছু হটাতে পারেনি মোদীকে। টানা তৃতীয় মেয়াদে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীর মসনদে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ২০১৪ সালে যখন প্রথমবারের মতো ক্ষমতায় আসেন, তখন কে ভেবেছিল ভারতের রাজনীতির ইতিহাস বদলাতে যাচ্ছেন তিনি? নির্বাচনে হ্যাটট্রিক জয় পেয়ে এবার স্পর্শ করলেন জওহরলাল নেহরুর রেকর্ড। এবারের লোকসভা নির্বাচনে গেরুয়া রং কিছুটা ফিকে হলেও শরিকদের নিয়ে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এর আগে দুই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গিয়েছিল বিজেপি। এবার ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রচার শুরু করলেও ফলাফলে বড় ধাক্কা খান মোদী। তবে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পান তার নেতৃত্বাধীন এনডিএ জোটের কল্যাণে। সব হিসাব নিকাশ মিলিয়ে এবারও প্রধানের দায়িত্বে থাকছেন মোদী। সমমনা দলগুলোকে নিয়ে এই জোট গঠনকেই মোদীর সফলতা হিসেবে দেখছেন ভক্ত সমর্থকরা। ধর্মনিরপেক্ষ দেশের নেতা নির্বাচিত হলেও ব্যক্তি জীবনে কট্টর হিন্দুত্ববাদী মোদী। টানা দুই মেয়াদে জড়িয়েছেন নানা বিতর্কে, ধর্মকে এজেন্ডা বানিয়ে করেছেন নির্বাচনী প্রচারণাও। গেল ১০ বছরে ধর্মভিত্তিক কট্টরপন্থা আর বিভাজনের নীতিতে সফল মোদী। অনেকেই বলছেন বিরোধী রাহুল গান্ধীর মরণ কামড় আর ধর্মীয় বিতর্কের জেরেই এবার নির্বাচনে ম্লান মোদী সাম্রাজ্য। বেকারত্ব কিংবা কৃষক আন্দোলনের মতো বিতর্ক থাকলেও গেল ১০ বছরে বহির্বিশ্বে ভারতের অবস্থানকে শক্তিশালী করার অন্যতম কারিগর নরেন্দ্র মোদী। বিশেষত সামরিক সক্ষমতার দিক থেকে ভারতকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার শাসনামলে বেড়েছে পশ্চিমা বিনিয়োগ। G7, G20-র মতো ফোরামগুলোতে ক্রমে শক্তিশালী হয়েছে দিল্লির অবস্থান। ভারত মাতা কি জয়! ৭০-এর দশকে হিন্দুত্ববাদী রাজনীতিতে পথ চলা শুরু মোদীর। ২০০১ সাল থেকে টানা ৪বার নির্বাচিত হন গুজরাতের মুখ্যমন্ত্রী। ২০১৪ সালে প্রথম লোকসভা নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেন। তাক লাগানো সে সাফল্যের ধারাবাহিকতা বজায় আছে এবারও। অনিক রহমান, যমুনা নিউজ।